2023 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস রাজ্যভাবে যেভাবে সংগঠন এগিয়ে নিয়ে চলছে এবং বিভিন্ন জায়গায় দলবদলের প্রক্রিয়া যেভাবে তেজি করছে, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এক বৃহত্তর শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে। তৃণমূল কংগ্রেস যে একটা বৃহত্তর শক্তি, সেই শক্তির একটা মহড়া ইতিমধ্যে সোনামরা এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা উপস্থাপন করলো। আজ তৃণমূল কংগ্রেস কর্মীরা সকল ধরনের বাধা বিপত্তি অতিক্রম করে সোনামরায় এক বৃহত্তর কর্মী সভার আয়োজন করছে। এই কর্মী সভায় পশ্চিমবাংলার বিভিন্ন নেতৃত্ব সহ প্রাক্তন কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা দেবও উপস্থিত ছিলেন। এই কর্মী সভাকে ঘিরে তৃণমূল কংগ্রেসের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে সোনামরা মহকুমা এলাকায়।